শতাংশের বেশি শেয়ার থাকলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শেয়ার বিক্রি করা যাবে না, এমন নির্দেশ দিয়েছে এসইসি। এদিকে অ্যাসোসিয়েশন অফ পাবলিক লিস্টেড কোম্পানিজের সভাপতি সালমান এফ রহমান জানিয়েছেন, মার্কেট চাঙ্গা করতে নিজেরাই নিজেদের শেয়ার কিনবে কোম্পানিগুলো। আসিফ হাসানের রিপোর্ট। বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। কোম্পানির পরিচালকরা শেয়ার বিক্রি বাড়িয়ে দিয়েছেন এমন তথ্য উঠে আসে বৈঠকে, আইন করে তা বন্ধেরও পরামর্শ দেওয়া হয়। এর প্রেক্ষিতে বুধবার বিকেলে এসএসসি পরিচালকদের শেয়ার বিক্রি বন্ধের নির্দেশ জারি করে। এটার মূল কথা হচ্ছে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা অথবা পরিচালক অথবা কোনো শেয়ার হোল্ডার যিনি উক্ত কোম্পানির 5% বা তার বেশি শেয়ার ধারণ করেন, তিনি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার বিক্রয় করিতে পারিবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে বাংলাদেশ লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান জানান, বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তারা কাজ করছেন আর এর জন্য তালিকাভুক্ত কোম্পানির পরিচালকরা শেয়ার কিনবেন। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্যাট আমরা লিস্টেড কোম্পানি থেকে আমরা স্পন্সররা আমাদের নিজের শেয়ারটাকে সাপোর্ট করব। রেগুলেশনের কিছু সমস্যা আছে, আইনের আছে, দ্যাট ইন দ্য স্পন্সর নিজে যদি করতে হয় তাহলে কিছু প্রবলেম। তো আমি সকালে এসইসিতে গিয়েছিলাম, এসইসি চেয়ারম্যান ওনাদের মেম্বারসদের সাথে দেখা করেছি, তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা স্টক এক্সচেঞ্জের সাথে কথা বলে যদি আমরা প্রস্তাবটা পাঠিয়ে যে রেগুলেশনটা কিভাবে সংশোধন করতে হবে সো দ্যাট আমরা এই কাজ করতে পারি। তিনি আরো জানান, মার্জিন ঋণ দিয়ে এবং নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মার্চেন্ট ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা লোন দিয়েছে আর অনেক আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীরা লোন নিয়েছে। এখন যেভাবে যে হারে মার্কেটটা ফল করতেছে এটাতে কিন্তু দুজনই আপনার মার্চেন্ট ব্যাংকরাও সমস্যায় পড়ে যাবে এবং আপনার যারা লোন নিয়েছেন তারাও সমস্যায় পড়বেন। যতটুক আমরা পারি নিজেদের মধ্যে কথা বলে, সবাই সাথে কথা বলে, তারপর এসইসির সাথে কথা বলে, বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এটা একটা সলিউশন বের করতে হবে। এদিকে বুধবারও দুই স্টক এক্সচেঞ্জে ব্যাপক দরপতন হয়েছে। হাসিফ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।